Friend, live update. Good afternoon, Kolkata. 91.9 Friends FM. আমি হচ্ছে অনিমেষ, আর রাইট নাও আমি NT1 স্টুডিওতে আছি, যেখানে কিছুক্ষণ আগে প্রেস মিট চলছিল। প্রেস মিট অফ জি বাংলার নতুন সিরিয়াল সীমারেখার সোমবার থেকে শনিবার 8:30 থেকে আজকে থেকে শুরু হবে সীমারেখা, অনলি অন জি বাংলা। আর আমার সঙ্গে রাইট নাও আছেন জয়দা। জয়দার সাথে আমরা কথা বল, জয় সরকার উনি কম্পোজ করেছেন টাইটেল ট্র্যাক অফ সীমারেখা। জয়দা, কেমন লাগছে একটু যদি বলো প্লিজ। দেখো, আমাকে না খুব একটা বেশি খাটতে হয়নি, কারণ সৃজা তো আগে গানটা লিখেছে এবং লেখার মধ্যেই সীমা এবং রেখা দুই বোনের যে চরিত্র সম্পূর্ণ আলাদা, একজন নর্থ পোল হলে আরেকজন সাউথ পোল, তা সেটা সেখানে পরিষ্কার উল্লেখ করা ছিল, ফলে সেই কাজটা আমার অনেক সহজ হয়ে গেছে। আর মানে আমি কম্পোজ করার সময় যেটা মানে মানে ড্রামাটিক জায়গাটাকে মেনটেন করে করার চেষ্টা করেছি, কারণ সেটা আমার মনে হয়েছে খুব গুরুত্বপূর্ণ। আর ইন্দ্রাণী রয়েছে মূল চরিত্রে, ইন্দ্রাণীর মতো অভিনেত্রী কি বলবো, মানে আমাদের দেশে খুব কম আছে। বাদশা আছে, দেবদূত আছে, এরা প্রত্যেকে আমার বন্ধু। সুরিন্দর ফিল্মসের প্রোডাকশন, জি বাংলাতে দেখা যাবে। সব মিলিয়ে একটা খুব ভালো টিম, আমি প্রচণ্ড হোপফুল, সাংঘাতিক পজিটিভ লাগছে। আশা করব আজকের থেকে সবাই খুব এনজয় করবেন, সবার খুব ভালো লাগবে এবং সীমারেখা দীর্ঘদিন ধরে আমরা টেলিভিশনে দেখতে পাবো। থ্যাংক ইউ সো মাচ, অল দ্য বেস্ট। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আমাদের সঙ্গে ছিলেন নান আদার দ্যান ভেরি ট্যালেন্টেড জয় সরকার, ওনার সাথে আমরা কথা বলছিলাম অল দ্য ওয়ে লাইভ ফ্রম NT1 স্টুডিওজ জি বাংলায়। আজকে থেকে শুরু হবে সীমারেখা, সোমবার থেকে শনিবার 8:30, অনলি অন জি বাংলা। ব্যাক টু স্টুডিও। 91.9